নমস্কার বন্ধুরা ট্রাভেলসম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছে একটা ডিটেল অ্যাডভার্টাইজমেন্ট যেটা বেরিয়েছে ডাইরেক্টরেট অফ ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যান্ড পি এম ঠিক আছে যেটা গভর্নমেন্ট অফ ত্রিপুরা আন্ডারে পড়ে তো সেটার ব্যাপারে সেই ডিটেল অ্যাডভার্টাইজমেন্টের ব্যাপারে যে আজকে এই ভিডিওর মধ্যে ধরে তুলব পুরো ভিডিওটার মধ্যে আপনারা অনেক কিছু জানতে পারবেন ঠিক আছে তাহলে পুরো কমপ্লিট ভিডিওটা আমার দেখার চেষ্টা করবেন নেক্সট আমি যদি যাই এমপ্লয়মেন্ট নোটিফিকেশনের মধ্যে আমি দেখতে পাচ্ছি যে এখানে অনলাইন অ্যাপ্লিকেশান ইনভাইট করা হচ্ছে ফর দ্য রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ মাল্টিপারপাস ওয়ার্কার যেটাকে আমরা এমপি বলে থাকি ঠিক আছে এমপি যেটা হচ্ছে মাল্টিপারপাস ওয়ার্কার তো মেল ক্যান্ডিডেটসদেরকেও নেওয়া হবে ঠিক আছে মেল ক্যান্ডিডেটসদেরকেও নেওয়া হবে ফিমেল ক্যান্ডিডেটসদেরকেও নেওয়া হবে আন্ডার দ্য হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ঠিক আছে বেতন আপনারা দেখতে পাচ্ছেন এখানে সিক্সটিন থাউজেন্ড ফিফটি বিং দা সেভেন্টি ফাইভ পার্সেন্ট মানে ফিক্সড ডে ফিক্সডে থাকবে তো চাকরিটা পাঁচ বছর তো আপনাদের বেসিক থাকবে সিক্সটিন থাউজেন্ড ফিফটি ঠিক আছে বাদ বাকি মানে ওইটা হচ্ছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট যখন রেগুলার হয়ে যাবেন তখন এটা একুশ হাজার চারশো হয়ে যাবে ওকে তো আপনারা রেগুলার হতে হতে এটা আবার বাড়তেও পারে প্রবলেম নেই আচ্ছা যাই হোক তো ম্যাক্সিমাম এজ ফর্টি ইয়ার্স দিয়ে দিয়েছে ঠিক আছে মিনিমাম এইটিন ইয়ার্স ম্যাক্সিমাম ফর্টি ইয়ার্স আপনাদের এস টি এস সি পি এইচ আর পিডাব্লিউড যদি থাকে না বা গভর্নমেন্ট সাবমেন্ট যদি থাকেন তাহলে পাঁচ বছর রিল্যাক্সেশন রয়ে গেছে ভ্যাকেন্সির কথা যদি বলি ভ্যাকেন্সি ফিফটি নাম্বার্স আছে আপনার ইচ ফিফটি নাম্বার্স ইচ বলেছে ঠিক আছে ফিফটি নাম্বার্স ইচ মানে মিনস মেলের জন্য ফিফটি ফিমেলের জন্য ফিফটি ওকে তো এখানে ফিফটির মধ্যেও ব্রেকআপ করা হয়েছে আরও ব্রেকআপ ক্যাটাগরি ওয়াইজ ব্রেকআপ ভ্যাকেন্সি যদি দেখি এস সি এস টি ইউআর মধ্যে মেলের মধ্যে ফিফটি ফিফটির মধ্যে এসসির চারটা এস টি সিক্সটিন ইউ আর টোয়েন্টি সিক্স ঠিক আছে মানে আপনি বলতে পারেন যে ইউ আর এস টি এর ভ্যাকেন্সিজগুলোই বেশি আছে এসসিরটা কম রয়ে গেছে ঠিক আছে তো এখানেও দেখতে পাচ্ছেন ফিমেলের মধ্যে দেখতে পাচ্ছেন টোয়েন্টি সিক্সটা ইউ আর ফিফটিনটা আপনার এসটি আর নয়টা আপনার রয়ে গেছে এসসি এক সার্ভিস ম্যানের জন্য এখানে কিছুটা পদ দেওয়া হয়নি জাস্ট ইউআরের জন্য মেলের জন্য এক সার্ভিস ম্যানের জন্য একটা আছে আর ফিমেলের জন্য ওইটাও নেই এর মধ্যে কী দেওয়া আছে টু নাম্বারস ফ্রম এনি ক্যাটাগরিজ টু নাম্বার ফ্রম এনি ক্যাটাগরিজ পিডাব্লিউ মানে যে কোনো ক্যাটাগরি থেকে যদি দুটো যদি তারা যদি ক্যান্ডিডেট পেয়ে যায় তাহলে ওই দুটো ক্যান্ডিডেট কিন্তু ওই কোটাতে চলে যাবে সেম এখানে মেল আর ফিমেলের জন্য এডুকেশনাল কোয়ালিফিকেশান দেখে নিচ্ছি ক্যান্ডিডেস মাস্ট বি পাস এইচএস প্লাস টু স্টেজ টুয়েলভ পাস থাকতে হবে ঠিক আছে টুয়েলভ পাস তো থাকতে লাগবে তারপরে আরও আরও জিনিস চাই যেটা হচ্ছে আপনাদের ট্রেন্ড ইন এন ডাব্লিউ আর মাল্টিপারপাস ওয়ার্কার এই ট্রেনিং এই ট্রেনিংটা আপনাদের থাকা হতে হবে যে যে কোর্সটা ঠিক আছে মাল্টিপারপাস সরকারের কোর্স নট লেস দেন টু ইয়ার্স ইনক্লুডিং দ্য পিরিয়ড অফ ইন্টার্নশিপ ফ্রম এ গভর্নমেন্ট রেকগনাইজড ইনস্টিটিউশন তো কোনো যে কোনো একটা গভর্নমেন্ট ইনস্টিটিউশন থেকে ঠিক আছে আপনাদের এই কোর্সটা করা থাকাটা দরকার দুই বছরে নট লেস দেন টু ইয়ার্স আর কি দুই বছর বেশি হলেও হবে দুই বছর কম যাতে না হয় ক্যান্ডিডেস মাস্টারফ রেজিস্টার্ড ইন ত্রিপুরা নার্সিং কাউন্সিল ত্রিপুরা নার্সিং কাউন্সিলের মধ্যে তারা নাম রেজিস্টার থাকতে লাগবে ঠিক আছে বা ত্রিপুরা স্টেট ডিপ্লোমা করা থাকতে লাগবে তাদের নার্সিং এক্সামিনেশন বোর্ডের আন্ডারে ঠিক আছে রেজিস্টার্ড ক্যান্ডিডেটস অনলি উইল বি অ্যাপ্লাই অ্যালাউড টু অ্যাপ্লাই অনলাইন অ্যাপ্লিকেশান যে যেই ক্যান্ডিডেটসগুলি রেজিস্টার করা আছে এই এই ত্রিপুরা কাউন্সিলের মধ্যে বা ত্রিপুরা নার্সিং কাউন্সিলের মধ্যে ঠিক আছে তাদেরকেই কিন্তু অ্যালাউ করা হবে অনলাইন এক্সামিনেশনের জন্য তার মানে এই এক্সামটা সবার জন্য অপেন নয় যারা যারা এই টুয়েলভ পাস করা আছে প্লাস ট্রেনিং ট্রেন্ড আছেন ওয়ার্কার্স প্লাস যাদের কাছে দুই বছরের ডিগ্রি কোর্স আছেন মানে একটা করা আরেকটা যাদের ত্রিপুরা নার্সিং কাউন্সিলের মধ্যে আপনাদের যাদের নাম থাকে ঠিক ঠিক আছে তাহলে তাহলেই আপনারা অ্যাপ্লাই করতে পারবেন নেক্সট যদি যায় আমি ডিজারেবল কোয়ালিফিকেশান ডিজারেবল কোয়ালিফিকেশান মধ্যে কী কী যাচ্ছে ওইগুলি তো মাস্ট উপরে যে দিয়ে যে তিনটে এই তিনটে তো মাস্ট তারপরে অনেক এখন ডিজারেবল প্রেফারেন্স দেওয়া হবে যদি আপনাদের নলেজ থাকে বেঙ্গলি অকবরকের মধ্যে ঠিক আছে সিলেকশন অফ ক্যান্ডিডেটস বি মেড বাই দ্য রিটার্ন এক্সামিনেশন ফলোড বাই ভাইভা বয়েস তাকে রিটার্ন এক্সামিনেশন হবে তারপরে ইন্টারভিউ হবে ঠিক আছে এখন এই রিটার্ন এক্সামিনেশনটা কে কন্ডাক্ট করবে বা কো কখন নোটিশ বেরোবে সব কিছু আপনাদের এই যে ওয়েবসাইটে দেওয়া আছে ডাব্লিউডাব্লিউ ডট হেলথ ত্রিপুরা ডট জিও ডট ইন ডাব্লিউ ডাব্লিউ ডট হেলথ রিক্রুটমেন্ট ডট ত্রিপুরা ডট জিও ডট ইন এই দুটো ওয়েবসাইটে কিন্তু আপনারা কন্টিনিউসলি আপনারা সাইট ভিজিট করতে হবে লগ ইন করে করে দেখতে পাবে যে এখানে কিছু কোনো লিঙ্ক বেরিয়েছে নাকি ঠিক আছে আর যদি কোনো একটা বিলিং বেরিয়ে যায় আপনারা যদি দেখতে চান তাহলে আপনি এইভাবে দেখতে পারবেন না হলে তো আমরা ভিডিও দিয়ে আপনাদেরকে জানিয়ে দেবো ঠিক আছে অনলাইন অ্যাপ্লিকেশন এই ওয়েবসাইট থেকেই শুরু হবে এই ওয়েবসাইটের মধ্যে কিন্তু আমরা অনলাইন অ্যাপ্লিকেশনের প্রসেস স্টার্ট হবে ডেটও দেওয়া আছে থার্টিথ অগস্ট থেকে স্টার্ট হয়ে গেছে অলরেডি আর টোয়েন্টি এইট সেপ্টেম্বর পর্যন্ত থাকবে ঠিক আছে বন্ধুরা থার্টিথ অগস্ট থেকে টোয়েন্টিএ সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর পর্যন্ত কিন্তু লাস্ট ডেট টোয়েন্টি এইট সেম্বর কিন্তু মনে রাখবেন বিকেল পাঁচটা পর্যন্ত পাঁচটার পরে কিন্তু আর হবে না আচ্ছা দি অ্যাপ্লিকেশন রিসিভ আফটার দি ক্লোজিং ডে উইল নট বি এন্টারটেন বাদ বাকি যে জানা আছে ঠিক আছে বন্ধুরা তো ওয়েবসাইটও কোনখানে গিয়ে অ্যাপ্লাই করবেন এই দুই ওয়েবসাইটে গিয়ে আপনারা ওয়েবাই অ্যাপ্লাই করতে পারেন নেক্সট ডেট হচ্ছে অ্যাপ্লিকেশন স্টার্ট ডেট থার্টিথ অগাস্ট চলছে এখন আর টোয়েন্টি এইথ সেপ্টেম্বর হচ্ছে লাস্ট ডেট তো টোয়েন্টি টোয়েন্টিএ সেপ্টেম্বরের লাস্ট ডেট পাঁচটা পর্যন্ত কিন্তু বিকেল পাঁচটা পর্যন্ত তারপরে আর হবে না ঠিক আছে তো যাদের যাদের এই কোয়ালিফিকেশানস আছে আর যাদের যাদের দেওয়ার ইচ্ছা ঠিক আছে তো তারা অ্যাপ্লাই করতে পারেন এখন অ্যাপ্লিকেশন প্রসেস চলছে অ্যাপ্লাই করতে পারেন অ্যাপ্লাই করার পরে আপনারা এক্সাম দিবেন যখন এক্সাম হবে তখন এটাকে জানিয়ে দেওয়া হবে ওয়েবসাইটের মধ্যেও জানিয়ে দেওয়া হবে আমরা ভিডিওর মাধ্যমেও জানিয়ে দেবো ঠিক আছে বন্ধুরা তো প্রবলেম থাকলে কমেন্ট ডাউন করবেন সে পর্যন্ত এটা ঢুকি